সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা হয় সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে। একটা গুজব এখনও মানুষের মধ্যে রয়েছে, পুলিশের চাকরি করতে গেলে টাকা লাগবে। তবে এই ধারণাটি আজকে থেকে সৃষ্টি হয়নি, এর সূত্রপাত বহু আগে থেকে। যখন একটা সময় কোনো পরীক্ষা সিস্টেম ছিল না, শুধু ফিজিক্যাল ও ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হতো। তবে সব কিছুর উপরে মেধা বলে কিছু একটা কথা আছে, তাই এই ময়দানে লড়াই করে তোমাকে টিকে থাকতে হবে। আর্মি, বিএসএফ বা পুলিশের মতো চাকরি করতে কারা আসে? যাদের অবস্থা আর্থিক দিক থেকে সচল নয়, যারা একটি চাকরির মাধ্যমে তার পরিবারকে সমাজের বুকে অন্য পরিচয় দিতে চায়। কিন্তু কিছু শ্রেণীর মানুষ, এই মধ্যবিত্ত গরিব মানুষদের, এখনও তাদের পিঠের শীত দ্বারা সোজা করে যাতে না দাঁড়াতে পারে তার চেষ্টা চালিয়ে যায়। তবে ওই বলে না, সত্যের জয় একদিন হবেই। এই ময়দান তোমার, আর এই ময়দানে তুমি কীভাবে লড়বে সেটাও তোমার দায়িত্ব। সব হাল ছেড়ে দেওয়ার আগে তোমার বৃদ্ধ মা বাবার পরিশ্রম আর তোমার প্রতি তাদের বিশ্বাস সবই রাখার দায়িত্ব তোমারই। আর একবার সর্বস্ব দিয়ে চেষ্টা করে দেখো, তুমি পারবে, আর অবশ্যই পারবে। ঠিক যখন থেকে তুমি নিজেকে গুরুত্ব দিতে শিখবে, সারা পৃথিবী তখন থেকে তোমাকে গুরুত্ব দেবে। তাই আগে নিজেকে গুরুত্ব দিতে শেখো। নিজেকে সময় মতো পরিচিত না করতে পারলে একটা সময় দেখবে তোমার কাছের প্রিয় মানুষগুলো তোমার পাশে দিয়ে সরে যাবে। যারা তোমাকে একটা সময় সাপোর্ট করত, তাদেরই কাছে শুনতে হবে তোর দ্বারা কিছু হবে না, তোর পিছনে সময় নষ্ট করাটাই বেকার হয়েছে। আমরা গরিব মধ্যবিত্ত ঘরের মানুষ, না আছে টাকা, না পাই মানুষের কাছে প্রাপ্য সম্মান। তবে এই সম্মান তুমি তৈরি করতে পারবে নিজেকে যোগ্য প্রমাণ করার মধ্যে দিয়ে। সবসময় একটা কথা মনে রাখবে, তুমি তোমার সমস্যাগুলো থেকে অনেক বেশি বড়। সবসময় শিখতে থাকো, যে শেখে সে বেঁচে থাকে, আর যে শেখা বন্ধ করে দেয় সে জীবিত থেকেও মৃত। আমি জীবনে যতবার ব্যর্থ হয়েছি ততবারই তার থেকে কিছু অভিজ্ঞতা শিখেছি। তাই তুমি যতবার জীবনে ব্যর্থ হবে তার থেকে জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করবে, আর এই অভিজ্ঞতাগুলোকেই তোমাকে সামনে চলার পথ মসৃণ করবে। ভালো থেকো আমার সকল বন্ধু, মন থেকে চাই তোমরা যে কোনো একটা চাকরি করে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত প্রমাণিত করো। আমার মতো তুমি যদি পুলিশের চাকরি ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।